লেস্টার বিস মেমোরিয়াল ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আজকের এই ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পুনরায় আবারও অনলাইন ক্লাস শুরু হয়েছে। সকলকে আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে আজকে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে ব্যবস্থাপনার ধারণা বিষয়ে আজকে আলোচনা করব। পাশাপাশি ব্যবস্থাপনার গুরুত্ব এবং ব্যবস্থাপনার কার্যাবলী বা ব্যবস্থাপনার প্রক্রিয়া সম্পর্কেও আলোচনা করব। আশা করি সবাই আমার এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে এবং সেই প্রত্যাশা রেখে শুরু করছি। প্রথমে আসো ব্যবস্থাপনার ধারণা, অর্থাৎ ব্যবস্থাপনা কি, ব্যবস্থাপনা বলতে আমরা কি বুঝি। ব্যবস্থাপনা শব্দটি ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের প্রতিশব্দ। ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের প্রতিশব্দ হল ব্যবস্থাপনা। ইংরেজি ম্যানেজমেন্ট শব্দে সমার্থক শব্দ হিসেবে গণ্য করা হয় টু হ্যান্ডেল। ম্যানেজমেন্ট শব্দের সমার্থক শব্দ হিসেবে গণ্য করা হয় টু হ্যান্ডেল, অর্থাৎ চালনা করা বা পরিচালনা করা। ইংরেজি এই শব্দটি অধিকাংশের মতে ইতালীয় ম্যানেজিয়ার শব্দ থেকে আসছে। অধিকাংশের মতামত হল এই ম্যানেজমেন্ট শব্দটি ম্যানেজিয়ার শব্দ থেকে আসছে। এই ম্যানেজিয়ার শব্দ যার অর্থ হল টু ট্রেইন আপ দ্য হর্সেস, অর্থাৎ অশ্বকে প্রশিক্ষিত করা, অশ্বকে প্রশিক্ষিত করে তোলা বা পরিচালনার উপযোগী করে তোলাকে বোঝানো হয়ে থাকে, যা কালের বিবর্তনে মানুষকে প্রশিক্ষিত করে তোলার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। অর্থাৎ ম্যানেজিয়ার শব্দটি দিয়ে আগে বোঝানো হতো টু ট্রেইন আপ দ্য হর্সেস, অর্থাৎ অশ্বকে প্রশিক্ষিত করা, এবং সেটা কালের বিবর্তনে মানুষকে প্রশিক্ষিত করার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। সহজ অর্থে প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনের জন্য এতে নিয়োজিত বিভিন্ন উপকরণাদির কার্যকর ও সুষ্ঠু ব্যবহারের সকল প্রয়াস প্রচেষ্টাকে বলা হয় থাকে ব্যবস্থাপনা। আবারও বলি, প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনের জন্য এতে নিয়োজিত উপকরণাদি কার্যকর ও সুষ্ঠ ব্যবহারের সকল প্রয়াস প্রচেষ্টাকে বলা হয় থাকে ব্যবস্থাপনা। এরূপ প্রয়াস প্রচেষ্টার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে বলা হয় থাকে ব্যবস্থাপনা। এখন সবকিছু সঠিকভাবে চালানোর উপরই কিন্তু উপকরণাদির কার্যকর ব্যবহার ও লক্ষ্যার্জন নির্ভর করে, এবং এই ধরনের উপকরণ প্রতিষ্ঠানে দুই রকমের হয়ে থাকে, অর্থাৎ দুই ধরনের উপকরণ এই লক্ষ্যার্জনের জন্য ব্যবহৃত হয়ে থাকে। একটা হলো বস্তুগত উপকরণ, আরেকটি হলো মানবীয় উপকরণ। বস্তুগত উপকরণ বলতে আমরা বুঝি মেশিন, ম্যাটেরিয়াল, মানি, মার্কেট, মেথড। আর মানবীয় উপকরণ বলতে আমরা বুঝি ম্যান, অর্থাৎ মানুষকে, জনশক্তিকে বলা হয়ে থাকে মানবীয় উপকরণ। ব্যবস্থাপনা কি করে, এই দুই ধরনের উপকরণকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য সকল ধরনের প্রয়াস প্রচেষ্টা চালিয়ে থাকে, এবং এই প্রয়াস প্রচেষ্টা কাজগুলো ধারাবাহিকভাবে চলতে থাকে, যেগুলোকে আবার বলা হয়ে থাকে প্রক্রিয়া। তাহলে ব্যবস্থাপনার কাজগুলো একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই কাজগুলো কি, ধারাবাহিক প্রক্রিয়ার অধীনে কি কি কাজ সম্পাদিত হয়ে থাকে, ধারাবাহিক প্রক্রিয়ার অধীনে যে সকল কাজ সম্পাদিত হয়ে থাকে সেগুলোর মধ্যে আছে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। তাহলে আমরা বলতে পারি উপকরণাদির কার্যকর ব্যবহার করার লক্ষ্যে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের সমষ্টিকে বলা হয়ে থাকে ব্যবস্থাপনা। তাহলে আমরা ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা পেলাম। কি ধারণা পেলাম, ব্যবস্থাপনা হলো
এতে নিয়োজিত উপকরণাদি কার্যকর ব্যবহারের সকল প্রয়াস প্রচেষ্টাকে বলা হয় থাকে ব্যবস্থাপনা। আবার আমরা বলেছিলাম যে উপকরণাদি কার্যকর ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের সমষ্টিকে বলা হয় থাকে ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা ব্যবস্থাপনা সম্পর্কে একটি ভালো ধারণা আমরা পেলাম। এবার আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হল ব্যবস্থাপনা গুরুত্ব। একটি প্রতিষ্ঠানের নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হল লক্ষ্যার্জনের জন্য যে সকল উপকরণ ব্যবহৃত হয় সেই সকল উপকরণের কার্যকর ব্যবহারে প্রয়াস প্রচেষ্টা চালায় হলো ব্যবস্থাপনা। অর্থাৎ কার্যকর ব্যবহার করে থাকেন ব্যবস্থাপকরা। লক্ষ্যার্জনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো উপকরণের কার্যকর ব্যবহার এবং সেটা করে থাকেন একজন ব্যবস্থাপক। এজন্য ব্যবস্থাপনা নির্দিষ্ট লক্ষ্যার্জনের জন্য অর্থাৎ যে জায়গায় সংঘবদ্ধ প্রচেষ্টা হয়, দলীয় প্রচেষ্টা হয়, নির্দিষ্ট লক্ষ্যার্জনের জন্য কাজ করা হয় সেই জায়গায় ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বগুলো কি? এক নম্বর হল উপকরণাদির কার্য সুষ্ঠ ব্যবহার। উপকরণাদির সুষ্ঠ ব্যবহার, উপকরণ বলতে আমরা বুঝি যে কার্য সম্পাদনের জন্য কাজে লাগে এরকম কিছুকে বলা হয় থাকে উপকরণ, আর উৎপাদনের কাজে লাগে এমন কিছুকে বলা হয় থাকে উৎপাদনের উপকরণ। এখন একটি প্রতিষ্ঠানের নির্দিষ্ট লক্ষ্যার্জনের জন্য যে সকল উপকরণের প্রয়োজন হয়, যেমন ভূমি, যন্ত্রপাতি, শ্রম, মূলধন, এ সকল উপকরণ পর্যাপ্ত পরিমাণে থাকা কিন্তু লক্ষ্য অর্জন করার সমর্থক নয়। এই উপকরণগুলো কার্যকর ব্যবহার করতে হবে। মনে করো তুমি একটি ভবন করা তোমার লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনের জন্য যে সকল উপকরণ প্রয়োজন সকল উপকরণ তুমি একত্রিত করলাম, কিন্তু এই উপকরণ একত্রিত করে রেখে দিলে কিন্তু তোমার নির্দিষ্ট ভবন নির্মিত হবে না। সেই ক্ষেত্রে এই উপকরণগুলোকে কিন্তু সঠিকভাবে কাজে লাগাতে হবে এবং এই কাজে লাগানোর বিষয়টি করে থাকে হলো ব্যবস্থাপনা। দুই নম্বর হলো দক্ষতা বৃদ্ধি। দক্ষতা বলতে আমরা বুঝি কম খরচে কম সময়ে সঠিক কাজটি করতে পারাকে বলা হয়ে থাকে ব্যবস্থাপনা। অর্থাৎ সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারাকে বলা হয়ে থাকে ব্যবস্থাপনা। এখন ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি করে, কিভাবে করে? ব্যবস্থাপনার অধীনে প্রতিটা জনশক্তি যখন ব্যবস্থাপনার নিয়ম, নীতি, রীতি এবং ব্যবস্থাপকের অধীনস্থ থেকে কাজ করে, তখন প্রতিটা উপকরণেরই দক্ষতা বৃদ্ধি পায়। তারপর হলো শৃঙ্খলা প্রতিষ্ঠা। শৃঙ্খলা বলতে আমরা বুঝি নিয়ম, নীতি, রীতি, পদ্ধতি অনুসরণ করে কোনো কাজ সম্পাদন করা বা কোনো কিছু করাকে আমরা বলে থাকি শৃঙ্খলা। তো ব্যবস্থাপনা শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এইখানে যে যার মতো কাজ করার সুযোগ থাকে না। ধরে যাক আমরা যদি একটি পরিবারের কথাই ধরি, একটি পরিবারের মধ্যে যখন নিয়ম নীতি রীতি পদ্ধতিগুলো সঠিক থাকে বা নিয়ম মেনে যখন সবাই চলাফেরা করে, তখন সেই পরিবারটি একটি সমাজের জন্য আদর্শ পরিবার হিসেবে প্রতিষ্ঠিত হয়, শুধুমাত্র নিয়ম নীতি রীতি পদ্ধতি অনুসরণ করে চলার কারণে। এবং এই যে নিয়ম নীতি রীতি পদ্ধতি একটি পরিবার সঠিকভাবে পালন করে চলে, সেই ক্ষেত্রে একজন ব্যক্তি কিন্তু মুখ্য ভূমিকা পালন করে, সেটি হলো পরিবারের ব্যবস্থাপক। তার মানে ব্যবস্থাপনা শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে হলো উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা। সংঘবদ্ধ প্রচেষ্টার ক্ষেত্রে বা দলীয় লক্ষ্যার্জনের ক্ষেত্রে বিভিন্ন পক্ষ কাজ করে থাকে। যেমন একটি শিল্প প্রতিষ্ঠান যদি হয়, তাহলে সেইখানে শিল্প মালিক থাকেন, ক্রেতা ভোক্তা থাকেন, সরবরাহকারী থাকেন, শ্রমিক কর্মীরা থাকেন, বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ মিলে কিন্তু এই শিল্প প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। এবং ব্যবস্থাপনা কি করে? ব্যবস্থাপনা এই সকল স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
একটা পরিবারে বাবা মার মধ্যে যদি উত্তম সম্পর্ক না থাকে, তবে ওই পরিবারের মধ্যে কিন্তু অশান্তির শেষ থাকে না, সন্তানের মধ্যে অস্থিরতা ও অস্বাভাবিকতা দেখা দেয়। একটা প্রতিষ্ঠানেও যখন এরকম বিভিন্ন পক্ষের মধ্যে সুসম্পর্ক না থাকবে, তখন এই প্রতিষ্ঠানের মধ্যেও কিন্তু যারা কাজ করেন, যারা শ্রমিক কর্মী আছেন, তাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করে, তাদের মনোবল খুব দুর্বল থাকে, সেই ক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠানের লক্ষ্যার্জন করা কঠিন হয়। তার মানে ব্যবস্থাপনা উত্তম সম্পর্ক প্রতিষ্ঠার জন্য কাজ করে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বলতে আমরা বুঝি নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি করা, কাজের সুযোগ, কাজের কাজ করার ক্ষেত্র বৃদ্ধি করা। ব্যবস্থাপনা, উত্তম ব্যবস্থাপনা বা ব্যবস্থাপনার কাজগুলো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। কিভাবে? দক্ষ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানকে সম্প্রসারিত করে। দক্ষ ব্যবস্থাপনা নতুন নতুন প্রতিষ্ঠান গঠনের ক্ষেত্রে সহযোগিতা করে। যেমন আমরা যদি দেখি বাংলাদেশে প্রাণ আরএফএল গ্রুপ, তারা তাদের দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু নতুন নতুন প্রতিষ্ঠান স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশে কিন্তু ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। আমরা যদি দেখি স্কয়ার কোম্পানি, স্কয়ার গ্রুপ, তারা তাদের দক্ষ ব্যবস্থাপনার মধ্য দিয়ে কিন্তু নতুন নতুন কোম্পানি, নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি বুঝলাম? ব্যবস্থাপনা গুরুত্ব, উপকরণাদি সুষ্ঠু ব্যবহারের জন্য ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ, দক্ষতা বৃদ্ধিতে ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ, শৃঙ্খলা প্রতিষ্ঠা, উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে থাকে ব্যবস্থাপনা। এবার আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো ব্যবস্থাপনা কার্যাবলী বা ব্যবস্থাপনা প্রক্রিয়া। আমরা আগেই বলেছিলাম যে প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণাদি কার্যকর ব্যবহারের সকল প্রয়াস প্রচেষ্টাকে বলা হয়ে থাকে ব্যবস্থাপনা। এখন প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি? প্রক্রিয়া বলতে আমরা বুঝি পরস্পর নির্ভরশীল ধারাবাহিক কাজের সমষ্টিকে বলা হয়ে থাকে প্রক্রিয়া। পরস্পর নির্ভরশীল ধারাবাহিক কাজের সমষ্টিকে বলা হয়ে থাকে প্রক্রিয়া, যার প্রতিটা কাজ প্রকৃত অর্থেই সম্পূর্ণ ফল দিতে পারে না। তার মানে হলো একটি কাজ অপর একটি কাজের সাথে সম্পৃক্ত বা সম্পর্কযুক্ত, এবং এই সম্পর্কযুক্ত কাজগুলোর মধ্যে কোনো একটি কাজ যদি সঠিকভাবে সম্পাদিত না হয় তাহলে সার্বিক কাজের মধ্যে প্রভাব বিস্তার করে। ধরি বা আমরা যদি দেখি যে চিনি, চিনি উৎপাদনের ক্ষেত্রে কিন্তু একটি প্রক্রিয়া মাধ্যমে চিনি উৎপাদিত হয়। কিরকম প্রক্রিয়া? আখ থেকে প্রথমত মাঠ থেকে প্রথম আখ সংগ্রহ করা হয়, সেই আখ কিন্তু মারাই করা হয়, মারাইয়ের পরবর্তী সময়ে সেখান থেকে রস নেওয়া হয়, সেই রসকে জ্বালানো হয় এবং সেইখান থেকে প্রাথমিক চিনি প্রস্তুত হয়, সেই চিনিকে আবার শোধন করে পরবর্তী সময়ে ব্যবহার উপযোগী চিনিতে রূপান্তর করা হয় এবং ব্যবহার উপযোগী চিনিকে প্যাকেটজাতের মাধ্যমে প্যাকেটিং করে বা বস্তাবন্দি করে আমাদের কাছে সংগ্রহ করা হয় এবং সেই চিনি কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এই যে এই কাজগুলো সুচারুভাবে সম্পাদিত হলেই কিন্তু আমরা সম্পূর্ণ চিনি পেয়ে থাকি, এবং এই কাজগুলোর মধ্যে কোনো একটি কাজে যদি বিচ্যুতি দেখা দেয়, সমস্যা দেখা দেয়, তাহলে সার্বিক কাজের মধ্যে কিন্তু প্রভাব বিস্তার করে। ঠিক তদ্রূপ ব্যবস্থাপনার কাজগুলো হলো একটি প্রক্রিয়া, অর্থাৎ একটি কাজের সাথে আরেকটি কাজ সম্পর্কযুক্ত বা সম্পৃক্ত। এখন এই প্রক্রিয়ার অধীন, ব্যবস্থাপনার প্রক্রিয়ার অধীন কাজগুলো কি? এক নম্বর হলো পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নেতৃত্ব বা নেতৃত্ব দান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। আমরা ব্যবস্থাপনার সংজ্ঞার মধ্যে কিন্তু বলেছিলাম যে উপকরণাদি কার্যকর ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নেতৃত্ব, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের সমষ্টিকে বলা হয়ে থাকে ব্যবস্থাপনা। তাহলে আসুন আমরা আলোচনা করি পরিকল্পনা। পরিকল্পনা হলো ভবিষ্যতে কি করা হবে তা আগাম ঠিক করাকে বলা হয়ে থাকে পরিকল্পনা।
পরিকল্পনা হলো ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম কাজ। পরিকল্পনা হলো ব্যবস্থাপনার সকল কাজের ভিত্তিস্বরূপ। পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থাপনার অন্যান্য কাজগুলো ধারাবাহিকতা মেনে সম্পন্ন হয়ে থাকে। ভবিষ্যতে কি করা হবে সেটা যেমন পরিকল্পনা, কিভাবে করা হবে, কখন করা হবে সেটাও পরিকল্পনা। দুই নম্বর হলো সংগঠন। সংগঠন বলতে আমরা বুঝি গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপকরণাদি সংগঠিত ও কাজে লাগানোর উপযোগী করাকে বলা হয়ে থাকে সংগঠন। গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপকরণাদি সংগঠিত ও কাজে লাগানোর যে প্রক্রিয়া সেটাকে বলা হয়ে থাকে সংগঠন। ইট, বালি, রড, সিমেন্ট এগুলো যখন আলাদা আলাদা থাকে তখন কিন্তু নির্দিষ্ট কোনো কিছু হয়েছে বা সৃষ্টি হয়েছে বা সৃষ্টি করা যায় না। ইট, বালি, রড, সিমেন্টকে যখন একত্রিত করা হয় তখন নির্দিষ্ট একটি কিছু সৃষ্টি করা যায়। ঠিক তদ্রূপ উপকরণগুলো যখন আলাদা আলাদাভাবে থাকে তখন কিন্তু নির্দিষ্ট কোনো কিছু সৃষ্টি করা যায় না। সেই উপকরণগুলোকে কিন্তু প্রয়োজন অনুযায়ী কাজে লাগাতে হয় বা একত্রিত করতে হয়, এবং এই কাজে লাগানো একত্রিত করার যে কাজটি সেটি করে থাকে সংগঠন। অর্থাৎ সংগঠন কি করে, কাজকে ভাগ করে, বিভিন্ন কাজের দায়িত্ব বিভিন্ন বিশেষজ্ঞ ব্যক্তির উপর অর্পণ করে এবং দায়িত্ব এবং কর্তৃত্বের মধ্যে সমতা রক্ষণ করে। তারপরে এই কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা সেগুলো দেখভাল করে। তিন নম্বর কর্মী সংস্থান। প্রতিষ্ঠানের জন্য যোগ্য ও দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ ও স্থাপনাকে বলা হয়ে থাকে কর্মী সংস্থান। সংগঠন প্রক্রিয়ার প্রতিটি কাজ সম্পাদনের জন্য বলছিলাম যে দুই ধরনের উপকরণ ব্যবহৃত হয়, বস্তুগত উপকরণ, মানবীয় উপকরণ। বস্তুগত উপকরণগুলো কিন্তু নিজ থেকে কাজ করতে পারে না, বস্তুগত উপকরণগুলোকে কাজে লাগাতে হয়, এবং সেই বস্তুগত উপকরণগুলোকে কাজে লাগানোর জন্য মানবীয় উপকরণ খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কর্মী সংস্থা, যোগ্য কর্মী খুবই গুরুত্বপূর্ণ। যেমন সেনাবাহিনীতে যখন লোক নিয়োগ করা হয় তখন তাদের আদর্শ মান অনুযায়ী, তাদের বাহিনীর প্রয়োজন অনুযায়ী উচ্চতা, বুকের মান, স্বাস্থ্য, ওজন এই সকল বিষয় বিবেচনা করে কিন্তু নিয়োগ দেওয়া হয়। যদি এ সকল বিষয় বিবেচনা করে নিয়োগ না দেওয়া হতো, দুর্বল লোককে নিয়োগ দেওয়া হতো, তাহলে কিন্তু তারা যুদ্ধক্ষেত্রে বা দেশ রক্ষার কাজে সঠিকভাবে তারা কাজ করতে পারবে না। চার নম্বর হল নেতৃত্ব বা নেতৃত্বদান। নেতৃত্ব বলতে আমরা কি বুঝি, কোনো দল বা গোষ্ঠীর কাজকে লক্ষ্যপানে এগিয়ে নেওয়ার যে কৌশল বা যে প্রয়াস, যে প্রচেষ্টা সেটাকে বলা হয়ে থাকে নেতৃত্ব। আর যে বা যিনি এই নেতৃত্ব প্রদান করেন বা কৌশল প্রয়োগ করেন নির্দিষ্ট লক্ষ্যপানে এগিয়ে নিয়ে যান তাকে বলা হয়ে থাকে নেতা। নেতৃত্বদানের বিষয়টি ব্যবস্থাপনায় ব্যাপক অর্থবোধক শব্দ। শুধুমাত্র ব্যবস্থাপনায় না, সকল ক্ষেত্রে নেতৃত্ব ব্যাপক অর্থবোধক একটি শব্দ। প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনের জন্য কিন্তু আদেশ দেওয়ার প্রয়োজন পড়ে, নির্দেশনা দিতে হয়, পরিচালিত করতে হয়, প্রভাবিত করতে হয়, অনুপ্রাণিত করতে হয়, স্বেচ্ছাপ্রণোদিত করতে হয়। এই সকল কাজগুলো করে থাকেন হলো একজন নেতা, বা এই সকল কাজগুলো সম্পাদিত হয় নেতৃত্বের মাধ্যম। পাঁচ নম্বর হলো নির্দেশনা। নির্দেশনা বলতে আমরা বুঝি অধস্তন জনশক্তিকে প্রয়োজনীয় নির্দেশ দান, পরামর্শ দান, উপদেশ দান এবং অনুসরণ কার্যকে বলা হয়ে থাকে নির্দেশনা। যোগ্য জনবল শুধুমাত্র থাকলেই যে প্রতিষ্ঠানের সঠিক কাজটি সম্পাদিত হবে সেটা কিন্তু নয়, তাদেরকে প্রয়োজন অনুযায়ী নির্দেশনা দিতে হবে, তাদেরকে প্রয়োজন অনুযায়ী আদেশ দিতে হবে, পরামর্শ দিতে হবে এবং তাদেরকে অনুসরণ করতে হবে, এবং এই সকল কাজের সমষ্টিকে বলা হয়ে থাকে নির্দেশনা। মনে করো একটি প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা সপ্তাহে 100 একক পণ্য উৎপাদন করা, এক সপ্তাহ পরে দেখা গেল মাত্র 50 একক পণ্য উৎপাদিত হয়েছে। কারণ হলো তাদেরকে সঠিকভাবে পরামর্শ দেওয়া হয় নাই, উপদেশ দেওয়া হয়নি, তাদেরকে অনুসরণ করা হয়নি। আবার অপর আর একটি প্রতিষ্ঠানে একই লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে তাদের লক্ষ্য অর্জিত হয়েছে 100 থেকে 99টি। তার মানে হলো সেই প্রতিষ্ঠানে লক্ষ্যার্জনের জন্য
যে লক্ষ্য স্থির করা ছিল সেটা অর্জনের জন্য তাদের অধস্তন যারা, তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, নেতৃত্বে নেতৃত্বদানী যারা নিয়োজিত ছিলেন, তারা তাদেরকে অনুসরণ করেছেন, তাদেরকে পরামর্শ দিয়েছেন, তাদেরকে উপদেশ দিয়েছেন, বিভিন্ন সমস্যা সমাধানের জন্য তারা কাজ করেছেন, এজন্য তাদের নির্দিষ্ট লক্ষ্য অর্জিত হয়েছে। প্রেষণা, প্রেষণা বলতে আমরা বুঝি অধস্তন কর্মীদের কাজের প্রতি অনুপ্রাণিত ও স্বেচ্ছাপ্রণোদিত করা সকল প্রয়াস প্রচেষ্টাকে বলা হয় থাকে প্রেষণা। কর্মীদের কাজ করতে বললেই তারা সবসময় সঠিক কাজকে সঠিক সময়ে করে ফেলবে সেটা বাবার কোনো যৌক্তিকতা নেই। কারণ হলো কর্মীরা কাজ করতে করতে একটা সময় তাদের মধ্যে মনোবলে দুর্বলতা দেখা দিতে পারে, তাদের মধ্যে কাজে অনীহা দেখা দিতে পারে, একঘেয়েমি একটা ভাব আসতে পারে। সেই ক্ষেত্রে কর্মীদের উৎসাহিত বা অনুপ্রাণিত করতে হয়, তাদেরকে স্বেচ্ছাপ্রণোদিত করতে হয়। সমন্বয় সাধন, সমন্বয় সাধন বলতে বুঝি বিভিন্ন ব্যক্তি বিভাগের কাজকে এক সূত্রে গঠিত করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় থাকে সমন্বয় সাধন। একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যক্তি বা বিভাগ কাজ করে থাকে, প্রতিটা ব্যক্তি ও বিভাগ যদি নিজের ইচ্ছে মতো কাজ করে তাহলে কিন্তু অন্যের সাথে নিজের কাজের সমন্বয় বা সংযুক্তির বিষয়টি না ভেবে দেখা যাবে এক পর্যায়ে সামগ্রিক কাজে প্রচণ্ড বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এই জন্য প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি বিভাগের কাজকে এক সূত্রে গঠিত করতে হয়, অর্থাৎ প্রধান লক্ষ্যকে সামনে রেখে, নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানের সামগ্রিক কাজ সম্পাদিত হবে এবং এই সামগ্রিক কাজকে নির্দিষ্ট লক্ষ্যের সাথে এক সূত্রে গঠিত করাকে বলা হয় সমন্বয় সাধন। সর্বশেষ নিয়ন্ত্রণ, পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের কাজগুলো সম্পাদিত হচ্ছে কিনা সেটা দেখা, না হলে বিচ্যুতি নির্ধারণ করা এবং বিচ্যুতি নির্ণয় করে সে অনুযায়ী সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাকে বলা হয় থাকে নিয়ন্ত্রণ। অর্থাৎ পরিকল্পনা মাফিক কাজ হচ্ছে কিনা সেটা দেখাকে বলা হয় নিয়ন্ত্রণ। যদি না হয় সেই ক্ষেত্রে বিচ্যুতি কতটুকু সেটা বের করা এবং বিচ্যুতির কারণ নির্ণয় করে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাকে বলা হয় থাকে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ হলো ব্যবস্থাপনার প্রক্রিয়ার সর্বশেষ ধাপ এবং নিয়ন্ত্রণের মাধ্যমে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের পরবর্তী সময়ে আবার নতুন পরিকল্পনা গৃহীত হয় এবং নতুন পরিকল্পনা আবার বাস্তবায়ন হয়, সেই ক্ষেত্রে আবার নিয়ন্ত্রণ কার্য সম্পাদিত হয় এবং এভাবেই ব্যবস্থাপনার কাজগুলো চক্রাকারে চলতে থাকে, ব্যবস্থাপনার প্রক্রিয়া চক্রাকারে চলতে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ আলোচনা করলাম ব্যবস্থাপনার ধারণা, ব্যবস্থাপনার গুরুত্ব, ব্যবস্থাপনা কার্যাবলী বা ব্যবস্থাপনা প্রক্রিয়া। আশা করি সবাই আমার আলোচনা থেকে উপকৃত হবে, ক্লাসটি মনোযোগ দিয়ে সবাই দেখবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাস।